হ্যালো দর্শক, হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলার জন্য। আজকে কথা বলবো নবজাতকের জন্মগত ত্রুটি নিয়ে। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কেননা এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। তো নবজাতকের জন্মগত ত্রুটি কেন হয়, এর কিছু কারণ রয়েছে। নাম্বার ওয়ান যেটা ফলিক অ্যাসিড, এবং নাম্বার টু ক্যালসিয়াম, এবং নাম্বার থ্রি আয়রন। এই তিনটি উপাদানের কারণেই জন্মগত ত্রুটিগুলো হয়ে থাকে। গর্ভাবস্থায় ডাক্তারেরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকে, দেওয়ার পিছনে কিছু কারণও রয়েছে। একটা বাচ্চা যখন মায়ের পেটে যখন বড় হয় তখন সে তার প্রয়োজনীয় উপাদান যেগুলো দরকার হয়, বিশেষ করে ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম এবং আয়রন, আরও কিছু তার প্রয়োজন যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সব কিছুই বাচ্চা মায়ের বডি থেকে নিয়ে নেয়। আর ক্যালসিয়ামের ঘাটতি আছে কি না কীভাবে বোঝা যাবে? সাধারণত ক্যালসিয়াম ঘাটতি থাকলে যদি সিভিয়ার ফর্মে থাকে তাহলে একটা খিচুনির মতো হয়, যেমন হাত পাগুলো রোগী কেমন বাস করে ফেলে সেটা দেখলে ডাক্তাররা বুঝতে পারে যে রোগীর তীব্র মাত্রায় ক্যালসিয়ামের অভাব রয়েছে। তখন অনেক সময় ডাক্তাররা ক্যালসিয়াম সিরাম ক্যালসিয়াম লেভেল করায়, এবং গর্ভাবস্থায় ছয় মাসের দিকে যদি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা হয় তখন তার জন্য তার আগে থেকেই ক্যালসিয়াম নেওয়া উচিত, আর ছয় মাস থেকেই অবশ্যই ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। রোগীর যখন কোমর ব্যথা, হাঁটু ব্যথা বেশি হচ্ছে তখন অবশ্যই ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে 1 গ্রাম করে খাওয়া উচিত। আর নর্মালি যখন ঘাটতি থাকে না তখন 500 মিলিগ্রাম খাওয়া দরকার। এখন দেখা যায় ক্যালসিয়াম এবং আয়রন বাচ্চার প্রচুর পরিমাণে দরকার হয়, ফলিক অ্যাসিড ও বাচ্চার প্রচুর পরিমাণে দরকার হয়। এক্ষেত্রে যদি ফলিক অ্যাসিডের ঘাটতি হয় তখন বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হয়, বিশেষ করে সেগুলো নিউরোলজিক্যাল এবং বাচ্চার ব্রেন এবং মাথার তৈরিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় বাচ্চার ঠিকমতো মুখই তৈরি হয় না, অথবা মাথায় পানি হয়, মাথা ছোট হয়, বিভিন্ন ডিফেক্ট হয়। ফলিক অ্যাসিড এতটা প্রয়োজনীয় কেন? কারণ সেলগুলো বাঘ হতে থাকে এবং বডি তৈরি হতে থাকে, তখন প্রতিটা ক্ষেত্রে ফলিক অ্যাসিডের প্রয়োজন পড়ে। সেই কারণে ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় খাওয়া উচিত। শুধু গর্ভাবস্থায় নয়, জন্মগত ত্রুটি অ্যাবর্শনকে প্রিভেন্ট করতে বা বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে বাচ্চা নেওয়ার 1 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে, এবং সেটা প্রথম 3 মাস পর্যন্ত কন্টিনিউ খেতে হবে। প্রথম 3 মাসেই বাচ্চার ব্রেন, মাথা বা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো কমপ্লিট হয়। আর এ ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার হাড় গঠনের জন্য, বাচ্চার হার্টে, বাচ্চার মা ছেলে প্রতিটা ক্ষেত্রে, বাচ্চার ব্রেনের প্রতিটা অ্যাকশনের জন্য, ডেভেলপমেন্টের প্রসেস বা প্রতিটা স্টেপে ক্যালসিয়ামের প্রয়োজন। এই ক্যালসিয়াম বাচ্চা তার মায়ের বডি থেকে নিবে, যদি মা ক্যালসিয়াম না খান তবুও বাচ্চা তার মায়ের বডি থেকে ক্যালসিয়াম নিয়ে থাকে, মায়ের হাড়ের ক্ষয়ের বিনিময়ে এটা হয়ে থাকে। মা যদি তখন ক্যালসিয়াম খাদ্য তালিকা থেকে অথবা সাপ্লিমেন্ট ভাবে না নেন তখন সে মায়েরা ভবিষ্যতে অস্টিওপ্রোসিস রোগে ভুগবেন, এবং অস্টিওপ্রোসিস হওয়ার আগে তার অস্টিওপেনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চা হওয়ার পর প্রায় দেখা যাবে বাচ্চা যখন দুধ খাওয়াবে তখন ও তার আরেকটা ঘাটতি হতে থাকবে। এই লম্বা সময়ের যে ক্যালসিয়াম ঘাটতি হবে তাতে দেখা যাবে তার কোমর ব্যথা, হাঁটু ব্যথা তীব্র মাত্রায় বেড়ে যাবে। গর্ভাবস্থায় ক্যালসিয়াম শুধু খাবার থেকে ঘাটতি পূরণ করতে পারে না, এই কারণেই মেডিসিন খেয়ে ঘাটতি পূরণ করতে হয়, এবং বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ডাক্তার দিয়ে থাকেন, যেমন ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ওরোটেড, কোরাল ক্যালসিয়াম ইত্যাদি। আর এই সমস্ত ক্যালসিয়ামগুলো সবগুলোই গর্ভাবস্থার জন্য সেফ ক্যালসিয়াম, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি ক্যালসিয়াম জাতীয় খাবারও খেতে হবে, যেমন দুধ, ছোট মাছ, বিশেষ করে সবুজ শাকসবজি, বাদাম, মাছ মাংস ইত্যাদি। ক্যালসিয়াম জাতীয় প্রচুর খাবার খেতে হবে। প্রায়ই দেখা যায় মায়েরা
বাচ্চা নেয় অথবা একটা বাচ্চার হওয়ার পর ব্যবধান অথবা সময় নেয় না, যার কারণে সেসব মায়েদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হওয়ার আগেই আরেকটা বাচ্চা নিয়ে নেয়, ফলে প্রচুর আয়রন ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ক্যালসিয়াম যদি শুরু থেকে খাওয়া হয় তাহলে খিঁচুনিজনিত রোগটাও হবে না। এই খিঁচুনি মাতৃগর্ভে মৃত্যুক্রিয়া কিন্তু ঘটাতে পারে, এজন্য ক্যালসিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম খাওয়ার পর যাদের কনস্টিপিউশন হয় বা পায়খানা কষা হয় এজন্য প্রচুর শাকসবজি খেতে হবে এবং লাল শাক খাবেন এবং প্রোটিনযুক্ত খাবার খাবেন, যেমন দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই, আবার কথা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলথ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।